সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি যাদের সেলিব্রিটি হতে দেখা গিয়েছে তাদের মধ্যে তালিকায় প্রথমে যার নাম আসে তিনি হলেন রানু মণ্ডল। রানু মণ্ডলের পর এই তালিকায় সংযুক্ত হয় বীরভূমের ভুবন বাদ্যকরের নাম, যিনি বাদাম কাকা হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে এবার এই সকল ভাইরাল সেলিব্রিটিদের দিন যখন শেষের দিকে, সেই সময় উঠে এলেন পূর্ব বর্ধমানের মিলন কুমার। ট্রেনে গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন এই পূর্ব বর্ধমান জেলার নিত্যানন্দপুরের মিলন কুমার। তিনি বর্ধমান কাটোয়া লোকালে গান ফেরি করতে করতেই কেউ তার ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এরপর সেই ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। ব্যাস এরপর থেকে রাতারাতি সেলিব্রিটি হয়ে যান মিলন কুমার। বীরভূমের কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন মিলন কুমার। ভুবন বাদ্যকরের মতোই অত্যন্ত দুস্থ পরিবার থেকে উঠে এসছেন এই মিলন কুমার। মিলন কুমার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের অন্তর্গত নিত্যানন্দপুরের বাসিন্দা। তিনি তার আর্থিক অনটন দূর করার জন্য সংসার চালানোর তাগিদে এভাবে ট্রেনে গান গেয়ে বেড়ান। বহু বছর ধরেই তিনি এই পেশায় যুক্ত রয়েছেন। সম্প্রতি তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী কেকের প্রয়াণের পর তার গান গেয়ে ভাইরাল হয়েছেন। ভাইরাল এই সঙ্গীত শিল্পী মিলন কুমারের বাড়ি বলতে রয়েছে কেবলমাত্র ত্রিপল আর বাঁশ দিয়ে ঘেরা একটা কুঁড়ে ঘর। এই ঘরেই আর্থিক অনটনকে নিত্যসঙ্গী করে দুই সন্তান, স্ত্রী, বোন ও অসুস্থ বাবা মাকে নিয়ে দিন যাপন করছেন। সকাল হলেই তিনি বেরিয়ে যান স্টেশনের উদ্দেশ্যে আর তারপর ট্রেনের হুইসেলস বাজলেই শুরু হয় তার গান। শীত, গ্রীষ্ম, বর্ষা বছরের সব সময় তাকে এইভাবে গান গেয়ে যাত্রীদের আনন্দ দিতে দেখা যায় বর্ধমান কাটোয়া লোকালে। ছোটবেলা থেকেই গানের প্রতি আসক্তি রয়েছে মিলন বাবুর, কিন্তু আর্থিক অনটনের কারণে প্রথমেই তাল কেটে যায়। গান শেখা হয়নি কারোর কাছ থেকে, তিনি যেইটুকু গান শিখেছেন তা তিনি শিখেছেন তার বাবা রাজীব শেখের কাছ থেকে। মিলনবাবু এভাবেই ট্রেনে গান গাওয়ার পরিপ্রেক্ষিতে যাত্রীদের থেকে আর্থিক সাহায্য পান এবং তাতেই সংসার চালান। তবে তার স্বপ্ন রয়েছে ভবিষ্যতে বড় কোনো মঞ্চে গান গাওয়ার। মিলন কুমার ডলফি বাজিয়ে বর্ধমান কাটোয়া লোকালে গান গাইতেন প্রথমে, পরে তিনি একটি মেশিন কিনে ট্রেনে হিন্দি বাংলা গান গাইতে শুরু করেন। তার অসাধারণ গানের গলায় মুগ্ধ হয়ে ট্রেনের যাত্রীরা তাকে যা সাহায্য করেন তা দিয়েই তার সংসার চলে। তবে এখন মিলন কুমার যেভাবে ভাইরাল হয়েছেন তাতে নানান দিক থেকে গান গাওয়ার ডাক আসছে তার, ফলে আপাতত কিছুটা হলেও হাল ফিরেছে মিলন কুমারের সংসারে। এইভাবে নানান জায়গা থেকে ডাক আসায় চরম খুশি মিলনের অসুস্থ মা এবং বাবা, এবং চরম খুশি তার বাড়ির অন্যান্য সদস্যরা। সো এই ছিল ভাইরাল গায়ক মিলন কুমারের সম্পর্কে কিছু তথ্য। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।